আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, গানের মঞ্চে মদ খেয়ে মাতাল, পরিশেষে জনগণের জুতা নিক্ষেপ, এই হচ্ছে সুশীল সমাজ। আজ যদি কোনো আলেম এই অবস্থা করত তাহলে ইউটিউব আর ফেসবুক চালানো যেত না, সমালোচনা ভরপুর হয়ে যেত। যাই হোক, কুড়িগ্রামে একটি গানের আশা করা হয়, সেখানে শিল্পী নোবেল মদ খেয়ে নতুবা অন্য কোনো কারণে মাতলামি করা শুরু করে, পরিশেষে তার ভক্তরা তাকে জুতা নিক্ষেপ করছে। কিছুদিন আগেও রাজধানীতে একটি বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্রছাত্রী মদ খেয়ে রাস্তায় মাতলামি করতে দেখা যায়, তারাও অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকে। এই সকল ঘটনা কিছুদিন পর পর ঘটতে থাকে আর আমরা আফসোস করি, করার কিছুই থাকে না, কারণ যে দেশে মদের লাইসেন্স দেওয়া হয় সে দেশে এমন করুণ দশা খুবই সহজ ব্যাপার। আপনি দেখুন, বিগত বছর থেকে বর্তমানে নেশাদ্রব্য খুব দ্রুত আমাদের যুবকদের মাঝে খুব সহজে পৌঁছে যাচ্ছে, গান করছে আবার নেশা করছে, সে সাথে অশ্লীল নাচতে আছে, এসব তো কোনোভাবেই দমানো যাচ্ছে না। এই কারণ হলো আমরা পাপটাকে সহজ মনে করছি, আমাদের অন্তরে পাপের দাগ লেগে গেছে, আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। আমরা সলাৎ পড়ি ঠিকই, কিন্তু আমাদের মনে অনুশোচনা বা প্রতিবাদের কোনো মুড তৈরি হচ্ছে না। জীবনটা এভাবে আমাদের চলে যাচ্ছে, যার কারণে এই যে পাপকাজগুলো হচ্ছে দৈনিক, এই যে সমাজে এত বিশৃঙ্খলা, রাষ্ট্রে যেমন সমস্যা রয়েছে তেমনইভাবে আমাদের ব্যক্তিগতভাবেও সমস্যা রয়েছে, যার দরুণ প্রভাব আমরা নিজেরাই উপলব্ধি করতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা শুআরাতে বলছেন যে জলস্থিত তো দুর্যোগ রয়েছে, যত বিপর্যয় রয়েছে তা আমাদের হাতের কামাই। আজকে গান বাজনার মাধ্যমে যেভাবে ফিতনা ছড়াচ্ছে, অশ্লীলতার মাধ্যমে যেভাবে ফিতনা ছড়াচ্ছে, মদের আসরের কারণে যেভাবে ফিতনা ছড়াচ্ছে, সেভাবে মানুষ এর প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। কীভাবে প্রতিরোধ গড়ে তুলবে? কারণ যারাই প্রতিরোধ গড়ে তোলার কথা ছিল তারাই আজকে মদের ব্যবসা করছে কিংবা মদের লাইসেন্স জুড়িয়ে দিচ্ছে। আপনি কার কাছে যাবেন? যার কাছেই যান না কেন, তারা কোনো না কোনোভাবেই পাপ কাজে জড়িত আছে। তবে যারা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ, তাদের চেষ্টা অনুযায়ী আমি দোয়া করি এবং সাধুবাদ জানাই। অনেক মানুষ আছে যারা চেষ্টা করছে এই সকল পাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য এবং নিজেরাও চেষ্টা করছে। সেই সাথে আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে, আমাদের যুবকদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে বুঝাতে হবে এই পাপ কাজ থেকে নিজেকে কিভাবে পরিবর্তন করা যায়। আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে, কিভাবে সেদিন আমি জবাব দেব, এভাবে তাদেরকে অনুশোচনা বোধ তৈরি করতে হবে, তাদের জ্ঞান এবং চিন্তা চেতনাকে ইসলামের আলোকে সাজাতে হবে। তাহলে ইনশাআল্লাহ একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মনে তাফিক দান করুক, আমিন।